একাত্তর সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই আলোচনায় আমরা আপনাকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। মূলত আজকে দিনের বড় খবরটি তো এমনই যে বিএনপির কাউন্সিল ষষ্ঠ বছর পরে আজকে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, সাজসাজ রবে হয়েছে। সারা বাংলাদেশ থেকে প্রতিনিধিরা এসেছেন এবং সারাদিনভর সে কাউন্সিল শেষে এরই মধ্যে আমরা যতদূর জানি যে বিএনপি চেয়ারপারসন এবং সিনিয়র চেয়ারপারসন সিনিয়র ভাইস চেয়ারপারসনের দুটি পদে নির্বাচন হয়েছে এবং আরও অন্যান্য পদেও নির্বাচন হবার অপেক্ষায়। এবং সেখানে আজকে বেগম জিয়া মূলত যে কথাটি বলেছেন যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের আড়ালে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা দেশকে স্বৈরতন্ত্রের তার যে ক্ষমতা সেটি তাকে স্বৈরতন্ত্রের ক্ষমতার সঙ্গে তুলনা করেছেন এবং তার পরিবর্তন আনবার কথা তিনি বলছেন। তিনি বলছেন যে 2030 সাল নাগাদ বাংলাদেশের বিভিন্ন কীভাবে বাংলাদেশকে একটি উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত করা যায় তার জন্য একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে তিনি সংসদের পদ্ধতি বহাল রেখে দ্বিকক্ষ বিশিষ্ট এটি সংসদ হওয়া যায় কি না সেই প্রস্তাবও করেছেন। এসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা খুশি আমরা আজকে পেয়েছি, আমাদের সঙ্গে আছেন মেজর অবসর মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক সাংসদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। এ বি এম মোশাররফ হোসেন, আপনি আছেন সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে আপনারা তো আছেনই, আপনাদের মতামত নিয়ে আমরা সামনে এগোতে চাই। আপনাদের মতামত অনেক সময় আমাদের কিন্তু মূল সুর হয়ে ওঠে আমাদের এই অনুষ্ঠানের। আপনাদের কথা আমরা শুনতে চাই। আমাদের SMS খোলা আছে, আমাদের ফোন নাম্বার আপনাদের অনেকের মুখস্থ। আমরা সরাসরি আলোচনার টেবিলে ফিরে আসি। মোশাররফ হোসেন, আজকে যে প্রস্তাবনাটি করেছেন বেগম জিয়া, সহজ করে যদি দর্শকের জন্য আরও একবার আপনি বলতে চান যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় পদ্ধতি এর মানে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচকবৃন্দ এবং একাত্তরের অগণিত দর্শক শ্রোতা বন্ধুদের। আজকে বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ষষ্ঠ কাউন্সিল অধিবেশন ইতিমধ্যে চলছে। এই অধিবেশনে আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উদ্বোধনী বক্তৃতায় সম্মেলনের কাউন্সিলের পাশাপাশি দেশ ও জাতির উদ্দেশ্যে আগামী দিনের একটি কর্মপন্থা পরিকল্পনা তুলে ধরেছেন, যেটাকে তিনি অভিহিত করেছেন পরিকল্পনা 2030 নামে অভিহিত করেছেন। এই যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রাখে, আওয়ামী লীগও কিন্তু একই রকম 2021 এবং 2041 এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার যে রেওয়াজটি আওয়ামী লীগ শুরু করেছিল, বিএনপি কিন্তু একই ধরনেরই রেওয়াজ তার অনুসরণ করলো নাকি? আসলে আমরা তো বিএনপি তো আর একটি বিপ্লবী দল না, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে। ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে দরকার সেটা বিএনপি উপলব্ধি করে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পরিকল্পনাটা জাতির সামনে তার কাউন্সিলের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন। কারণ ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতার এই 45 বছরে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছি, আবার অনেক ক্ষেত্রে আমরা থমকে দাঁড়িয়েছি। একটা জাতি হিসাবে জাতিকে তো সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যারা জাতীয় নেতৃত্ব আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা তারা পালন করে। আমি মনে করি আজকে দেশনেত্রী এবং খালেদা জিয়ার এই যে ভাষণ সেটা তারই একটি পদক্ষেপ। এবং উনি আপনি লক্ষ্য করবেন যে রাজনৈতিক দলের বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, সাধারণত কাউন্সিল অধিবেশনে অথবা রাজনৈতিক সভাগুলিতে একজন আরেকজনের সমালোচনা বেশি করা, কিন্তু এই আমি প্রথম দেখলাম। আমি এই বাংলাদেশ বিএনপির 4টি কাউন্সিলে আমি উপস্থিত হওয়ার আজকে সহ সৌভাগ্য হয়েছে, এই প্রথম আমি দেখলাম যে একটা ইতিবাচক বক্তৃতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখেছে, যেখানে সমালোচনা নাই। জাতীয় নেতৃবৃন্দ সবাইকে, যারাই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ সবাইকে না বলে শেখ মুজিবুর রহমানকে সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সবাইকে উনি শ্রদ্ধা জানিয়ে কিন্তু একটি পরিকল্পনা তার তুলে ধরেছে। সেই পরিকল্পনার মধ্যে উনিকে বলেছেন সমাজের সকল স্তরের লোকদেরকে সম্পৃক্ত করে একটি পরিকল্পনা উনি দিয়েছেন, যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা দ্বিকক্ষ বিষয়ে আলোচনা আপনাদের বিস্তারিত শুনবো আমরা। এখানে আমি একটু বলি, এর মধ্যে অন্যতম একটি হলো যে আমরা যেটা আজকে বাংলাদেশকে তো দেখেন আপনি, আজকে আমাদের মাথাপিছু আয় প্রায় $1400 সেটাকে 2030 সালের মধ্যে এটাকে $5000 উন্নীত করার কথা উনি বলেছেন। তারপর উনি বলেছেন যে আমাদের যেই প্রবৃত্তি আছে এটাকে ডাবল ডিজিটে নিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা আমাদের রয়েছে। এমনিভাবে প্রশাসন থেকে শুরু করেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, এবং উনি আরেকটি
চমৎকার কথা বলেছেন, আপনি যদি এটা একটু খেয়াল করেন তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে আমরা যারা রাজনীতি করি, যে ক্ষমতার জন্য আমরা সবাই রাজনীতি করি, রাজনীতি কি কেবল এক পক্ষ আরেক পক্ষে হেনস্থা বা ধ্বংস করা, এইটা আমরা চাই না। বরং আমরা আগামী দিনে সবার অংশগ্রহণের মধ্যে কিভাবে বাংলাদেশকে আমরা সাজাতে চাই, তেমনি একটি পরিকল্পনা আমরা সরকারি দল বিরোধী দল সকলকে মিলে দ্বিপক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্টের কথা বলেছেন, বর্তমান কাঠামোকে ঠিক রেখেই সেই প্রসঙ্গটা আমরা ফিরবো। কিন্তু আমরা আপাতত বক্তব্যের এই অংশটাতে থাকি যে বেগম জিয়া ইতিবাচক রাজনীতির প্রস্তাব ইঙ্গিত দিয়েছেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তিনি বলেছেন। আপনি দলের ছিলেন একসময়, এখন দল থেকে বাইরে, আপনার কাছে আজকের ভাষণ আপনার কেমন মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে, আসলে ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর 71 টিভিতে আসলাম। আচ্ছা, একজন পরাজিত সেনাপতির যেরকম আক্ষেপ থাকার দরকার, সংযুক্তি করা দরকার, তাই বলেছেন। ঢাল নাই তোল অন্য নেদিরাম সর্দার, যিনি আজকে নিজের ইশতেহার, নিজের সম্মেলনটা প্ল্যান মতো করতে পারতেছেন না, তিনি বলছেন 2030 সন পর্যন্ত পরিকল্পনা করবেন। এই আশার এই গল্পের তো কোনো মানে ছিল না। আমি সরকারকে মানি কি মানি না, এই সরকার আমাকে সম্মেলন করতে দেয় নাই, এই সরকারের কারণে আমি সম্মেলন ভালোভাবে করতে পারি নাই, আমি সংগঠন ভালোভাবে গড়ে তুলতে পারি নাই, তাই এই সরকার আমি চাই না। কিসের ইতিবাচক, কেন ইতিবাচক কথা বলবো আমি, যে সরকার আমাকে সম্মেলন করতে দেয় নাই? ইতিবাচক সরকার তো বলে দিয়েছে সাবধান, দেনে ভাই কথা বলবা তো খবর আছে। এবার আপনি দেখেছেন আজকে এসটিএম কি বক্তব্য দিয়েছে, এসটিএম বক্তব্য দেখেছেন টেলিভিশনে কিভাবে আসছে, আমাদের টিভিতে এসছে। তাহলে এসটিএম যেখানে একজন সরকারের পাবলিক সার্ভেন্ট হয়ে যেখানে সরকার এই বিরোধী দলকে আঙুলি দেখাইতে পারে, আর সেখানে আমরা ইতিবাচক কথা বলবো? এই লেজুর ভিত্তি রাজনীতি করার জন্য বিএনপির জন্ম হয় নাই। আর বিএনপি শেখ মুজিবের নাম বললে বঙ্গবন্ধু কেন বলবে না? বঙ্গবন্ধু জন্ম হয়েছে 70-এর আগে, 71-এর মুক্তিযুদ্ধের পূর্বে জন্ম হয়েছে বঙ্গবন্ধুর, সে বঙ্গবন্ধুর নাম কেন নেবে না? বঙ্গবন্ধুর সঙ্গে বিএনপি সংঘাত কোথায়? কেন সাংঘর্ষিক করা হচ্ছে? কেন জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে? এগুলোকে ইতিবাচক বলা হয় না, এগুলোকে বলা হয় একজন পরাজিত পর্যুষ্ট মানুষের আক্ষেপ। আজকে বেগম খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে সে আক্ষেপটাই প্রতিফলিত হয়েছে, যে আমাকে ব্যথিত করেছে, দুঃখিত করেছে, আমাকে খুব সৃষ্টি করেছে। যারা যা আজকে উনি বলছেন আলোচনা করার কথা, উনি আলোচনা যদি করতে চান, তিনি কেন বিএনপির একটি বৃহৎ অংশ বাইরে আছে তাদের সঙ্গে আলোচনা করলেন না? তিনি কেন দেখালেন না যে উনি আলোচনা করে দল চালাতে চান? তিনি তো বলতে পারতেন যে আমার দলের যারা আজ এখানে চলে গেছো, সরে ফিরে আসো, যারা বিএনপির কথা বলছো, আসো আমরা আলোচনা করি, ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমরা আসো দেখি কার ভুল কার ভ্রান্তি কে হয়েছে কথা বলি, আমি আলোচনা বিশ্বাস করি। আপনি সেটা করলেন না, আর আপনি এসে মাইকের সামনে দাঁড়ায় বললেন, সরকারের কাছে বলছেন বাবারে আসো কথা বলি কথা বলি, আমরা কথা বলি, আর বলছে কথা বললে যে যা বলতে বলি তাই বলবে, আর বাইরে কথা বলতে পারবে না। এখন আপনি তাই বলছেন, সরি, এটা ইতিবাচক নয়। আমরা শুনছি আরেকবার, আমরা ফিরব আপনার কাছে, আমাদের মধ্যে কম সঞ্চার করেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? না, আক্তার ভাই আসলে তার নিজের ঢঙে কথাগুলি বলেছে, অবশ্যই অবশ্যই আমার কথা বলছে, আপনার তার ঢঙে কথাগুলি বলেছে, কিন্তু আপনি জানেন যে যেকোনো রাজনৈতিক দলের কিছু কাঠামো থাকে, রাজনৈতিক দলের কিছু দায়বদ্ধতা থাকে। বিএনপি বাংলাদেশের বেগম খালেদা জিয়াই 3 বার শাসন করেছে, এর আগে জিয়াউর রহমান ধরলে আমরা 5 বার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি ছিল। সুতরাং বিএনপি মতো একটি দলকে কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনি দেখেছেন যে আজকে যে কথাটি আক্তার ভাই বলেছেন, এই বিএনপি যখন ক্ষমতা ছিল ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু 111 সৃষ্টি করা হয়েছে। আজকে রাজনীতিবিদরা, আমি বলি সকল রাজনীতিবিদরা, সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে কিন্তু ব্যর্থ হয়েছে, যার মাসুল দেশনেত্রী এবং খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হয়েছে। এখন এই দায়িত্বশীল বক্তব্য কি উনি ওনার বক্তব্যেই রাখবেন নাকি উনি কার্যত অবশ্যই কার্যকর ভূমিকা নেবেন? কারণ আপনি আপনি লক্ষ্য করছেন বর্তমান যুগ কিন্তু বিশ্ব থেকে কোনো বিচ্ছিন্ন কিছু নয়। এই বাংলাদেশে আজকে যারা ক্ষমতাসীন আছে তারা একসময় বলেছিল বাংলাদেশে জঙ্গলি আছে, আইএস আছে, ইন্টারন্যাশনাল প্রেশার যখন পড়েছে, যে যেখানে আমেরিকা যখন বলেছে বাংলাদেশের বিশ্বের যেখানে আইএস আছে ওখানে আমরা হামলা করব, তখন কিন্তু সরকারের সুর কিন্তু চেঞ্জ হয়েছে, সরকার বলছে না বাংলাদেশে কোনো আইএস, সেটা আরেকটা ভিন্ন প্রশ্ন। না, আমি আমি আক্তার ভাইয়ের কথার সাথে সুর মিলে বলতে চাই, যার জন্য কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো ভদ্বীপ, আপনি বাংলাদেশকে পৃথিবী থেকে ভদ্বীপ চিন্তা করলে হবে না, পৃথিবীর সাথে মিলিয়ে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যার জন্য খালেদা জিয়া তার বক্তৃতা। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে আমরা শুনছি যে শান্তিপূর্ণ আলোচনা অথবা এক ধরনের বশ্যতা শিকারের আলোচনা বক্তৃতা, কি মনে হয় আসলে কোন পথে বিএনপি কোন পথে হাঁটছে? না, আমি বিএনপি তো তার মতো করেই হাঁটছে, হাঁটুক, কিন্তু আমি যেটা বলবো আসলে আমাদের এখানে কনসেপশুয়ালি কতগুলো বিষয় দীর্ঘদিন থেকে আসছে, যেমন সম্মেলন, এটা দলের যখন কাউন্সিল অধিবেশন হয়
তো সেখান থেকে তৃণমূল নেতৃবৃন্দ আসে, এটা তাদের জন্য একটা বিরাট ঘটনা। এবারেও আমি দেখলাম বিএনপির 2850 জন কাউন্সিলর আসছে সারা দেশ থেকে, এটা উৎসাহ উদ্দীপনা আছে। প্লাস যারা আসছে তারা বুকের মধ্যে একটা কার্ড প্লে কার্ড লাগে, এটা আবার সংরক্ষণ করে, এটা একটা বিরাট ঘটনা। কিন্তু কারণ 1978 সালে বিএনপির জন্ম, এটা হওয়া উচিত ছিল 12তম সম্মেলন, কিন্তু এটা এখন হচ্ছে 6th। আক্তার ভাই ঠিকই বলছেন, সরকার নাকি সম্মেলন করতে দেয় নাই, কিন্তু আপনি জানেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও সম্মেলন করে নাই, তাইলে সম্মেলন হয়তো এটা নবম বা দশম হইতো। আপনি আওয়ামী লীগ বাধা দিচ্ছে বলতেছেন, এই জন্য সম্মেলন বিলম্ব হচ্ছে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না। ওটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও সম্মেলন করে নাই, এটা একটা অধিবেশন অন্তত থাকা উচিত, যে এই যে বিগত 5-7 বছর যাবত বিএনপি যে আন্দোলন করলো জামাতকে সাথে নিয়ে, পেট্রোল বোমা থেকে আরম্ভ করে অবরোধ, এগুলোতে ব্যর্থতা সফলতা, কোথায় তৃণমূল যে নেতৃবৃন্দ আসছে আজকে আপনি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের আশেপাশে, আমি শান্তির কথা বলতে গেলে পেছনে অশান্তির কথা স্বীকার করে অথবা ভুল শান্তি করে না, আমি এটা ঠিকই বলছেন, সরি বলো না, আমি বলছি যে এটা যদি হতো একটা অধিবেশন রাখা উচিত ছিল, যে অন্তত জেলা পর্যায়ের একজন করে বলুক যে আমরা এই আমাদের ভুলগুলো কোথায় ছিল, আমরা গত 5 বছর কেন আমাদের এই দলের এই দুরবস্থা হলো। আপনি কি জানেন এই জাতীয় সম্মেলন হচ্ছে কিন্তু বহু জেলায় সম্মেলন হয়নি, বহু জেলার প্রতিনিধি আমার সাথে দেখা হয়েছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এখানে 15 বছর আগে বিএনপি কমিটির কাউন্সিলররা এখানে আসছে, এই জিনিসগুলো আগে করা উচিত ছিল। কিন্তু আমি তাদের, হ্যাঁ জি বলেন, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, হ্যালো, হ্যালো জি, হ্যালো জি জি, আপনার কথা শুনছি, আপনার পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবের দিন বলছি, মনিউদ্দিন চৌধুরী। জি মনিউদ্দিন সাহেব বলবেন। আমি বলতে চাই বিএনপির নতুন কাউন্সিলে যে মুখ আসছে, ঠিক আছে, কিন্তু নতুন কোন তো মুখ আসছে না, ঠিক আছে, যারা আছে পুরান লোকে, তাই এরা তো কোন মনে করেন নতুন পুরান লোকে, এরা তো আর নতুন মুখ কোনো ইয়ে করতে চায় না তারা। না, ওখানে চেয়ারপার্সনের পদে কি আপনি নতুন লোক চাইছেন? এখন পর্যন্ত দুটি পদে ভালো জ্ঞানী লোক মনে করেন, বোমা হামলা টামলা মানুষের না হয় এগুলা। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যোগ দিয়েছেন। কাউন্সিল মানেই হচ্ছে সাধারণের মনে তো এটি বদ্ধমূল যে পরিবর্তন আসবে, আমাদের যারা শীর্ষ নেতৃত্বে যারা আছেন তাদের তো পরিবর্তনটি এখন পর্যন্ত আমাদের বাস্তবতায় হয় না। এখানে একটু কি আমি একটু, আমি দর্শক যে কথাটি বলেছেন আপনার নিশ্চয় মনে আছে এবং আপনাদের মিডিয়াও কভার করেছে, যে বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারপারসনের জন্য একটি নমিনেশন বোর্ড হয়েছে, তারা মনোনয়ন কারা কারা সম্ভাব্য প্রার্থী হতে চান এরকম একটি শিডিউল ঘোষণা করেছেন, এবং আমি যতটুকু আমি ওই দিন নিজে উপস্থিত ছিলাম, আমি আপনাদের 71 রিপোর্টারকে আমি সারাদিন দেখেছি, একা বিরতিহীনভাবে 10টা থেকে 4টা পর্যন্ত যে কোনো লোক, শুধু একটা শর্ত ছিল বিএনপির যারা চাঁদাদাতা হতে হবে মানে দলের সদস্য হতে হবে, তারা যে কোনো লোক এই ফরম কিনে প্রার্থীটা নিজেকে ঘোষণা করতে পারবে, কিন্তু আমরা দেখেছি সেটা করেনি। কারণ এটার কারণ হলো বিএনপির মতো একটি বড় সংগঠনে দেশনেতা এবং খালেদা জিয়ার নেতৃত্ব আজকে প্রশ্নাতীতভাবে আজকে প্রতিষ্ঠিত, হয়তো নেতৃবৃন্দ এর জন্য হয়তো কোনো নেতৃবৃন্দ এটা সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রয়োজনীয়তা নিজেকে যোগ্য মনে করেনি। আর যে কথাটি স্যারে বলেছে যে স্যার আজকে আপনি যে কথা আলোচনা হচ্ছে না, আমি কিন্তু এই মাত্র কাউন্সিলে ওখান থেকে আসলাম, আমাদের বিধান কেন্দ্রে ইন্টারনাল যে নিজেদের পার্টির অভ্যন্তরীণ আলোচনা সেটা কিন্তু এখনো চলছে, তাহলে খুবই ভালো, এটা চলছে, এবং আমি যতদূর আমি দেখে আসছি প্রায় 12 জনের মধ্যে জেলার নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের বক্তব্য উত্থাপন করেছে। শুধু যে জিনিসটি প্রাথমিক পর্যায়ে হয়েছে, কাউন্সিল শুরুর আগে আমাদের যে নির্বাচন কমিশন যিনি ছিলেন সাবেক স্পিকার জনাব চেয়ারম্যান জমিরুদ্দিন সরকার, উনি কাউন্সিলের উদ্দেশ্যে বলেছে যে আমি চেয়ারম্যান ছিলাম, আমি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সম্পর্কে দুইজনকে শুধু দুটি নমিনেশন পেয়েছি, আপনারা এটা অনুমোদন করেন কিনা। সিনিয়র ভাইস চেয়ারম্যানের এই পদটি কি গঠনতন্ত্রে আছে? নির্বাচিত
এটা আমরা খেয়াল রাখতে হবে এবং তার স্পেসিফিক কিছু দায়িত্ব কিন্তু তাকে স্পষ্ট বলা আছে, শুধু চেয়ারম্যানের অনুপস্থিতিতে না, বরং চেয়ারম্যানকে সহযোগিতা করার জন্য তার কিন্তু নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতিও তার ওখানে সংজ্ঞায়িত করা আছে। চেয়ারম্যান এই পদটি তৈরি করেছেন তাই তো? না, এটা আমাদের ই করেছে কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আলোচনার পরের ধাপে আমরা ফিরে যেতে চাই। মূলত যে কথাটি আমরা শুরু নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে যে প্রস্তাবনা আজকে দিয়েছেন, বিশেষ করে একটা কথা বলতেছিলাম দ্বিকক্ষে যাওয়ার আগে আর কি। জি জি বলবেন। যেহেতু প্রফেসর কথা বললেন, যে আমাদের কতগুলো জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে। আজকে আমাদের রাজনৈতিক দল, আমরা বলছি রাজনৈতিক দল আমাদের হতে হবে। আমি ছোট ভাই মোশাররফকে সঙ্গে নিমন্ত্রণ করছি না, তারা এগিয়ে আসুন। রাজনৈতিক দলের একটা দায়বদ্ধতা আছে, আপনি আমার রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য ম্যান্ডেটরি হলো জনপ্রতিনিধি হতে হবে। সিভিল সার্ভিস হতে পারে, আর্ম ফোর্স হতে পারে, জুডিশিয়ারি হতে পারে, অনেক আছে, কিন্তু সরকার গঠন করার জন্য ম্যান্ডেটরি জনপ্রতিনিধি হতে হবে। তো জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য রাজনৈতিক দল আমার প্রয়োজন। এখানে রাজনৈতিক দলের গঠনতন্ত্র প্রক্রিয়া একটা সুস্পষ্ট হতে হবে। এটা নির্বাচন কমিশন আমরা আইন করে এখন আইনের মধ্যে নিয়ে আসছি। একটা কোম্পানিরও বার্ষিক সাধারণ সভা হয়, ইট ইজ মাস্ট। একটা বার্ষিক সাধারণ সভা করতে হবে, তার প্রথমেই তাকে অ্যানুয়াল রিপোর্ট জমা দিতে হবে। আজকে উনি প্রফেসর সাহেব যে কথা বলার চেষ্টা করছেন, রাজনৈতিক দলের সভাপতির ভাষণ হয় না, সভাপতির ভাষণ হয় না, স্বাগত ভাষণ হলে প্রধান অতিথি থাকতে পারে, কেউ থাকতে পারে। এখানে সভাপতি সভাপতিত্ব করে, এখানে সাধারণ সম্পাদক তার ভাষণ দেবেন করবেন। আর সম্মেলনের দুইটা অংশ, একটি হলো ফেস্টিভ্যাল পার্ট, আজকে আলোচনা করলো সবাই হচ্ছে করলাম, আরেকটি হলো তার গণতান্ত্রিক পার্ট। আমরা সম্মেলনের যে পার্টটা সেটা হবে, আমরা আমার ছোটো ভাই বলেছে আমরা আজকে বদ্বীপ নই, কিন্তু আমরা কত ছোট বদ্বীপ যে আমাদের এই সম্মেলনে আমাদের পার্শ্ববর্তী কোনো একটি দেশের প্রতিনিধিত্ব কেউ এখানে আসলো না। আমরা এরকম করে আমাদেরকে বদ্বীপ করে রাখা হয়েছে, পৃথিবীর সঙ্গে আমরা বিচ্ছিন্ন। আমাদের সম্মেলনে কারো সাধুবাদ, কারো স্বাগতম, কোনো রাষ্ট্রের থেকে কোনো রকম একটা কিছু আসলো না। এবং আমরা একটা বিরোধী দলের রাজনৈতিক দল সম্মেলন করতেছি, আমরা বিরোধী রাজনৈতিক দল সম্মেলন করতেছি, আমরা যাব ক্ষমতায়, নির্বাচন ইস্তেহার আমার সময় হয়নি। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা আজকে বোধ হয় স্থানীয় কিছু দল এবং একই সঙ্গে লন্ডন থেকে আরো কিছু প্রসঙ্গে ফিরবো। একটা শব্দ আছে হাস্যস্কর, হাস্যস্কর শব্দটা কেন, কোথায়, কিভাবে ব্যবহার হয় আমরা ভালো করে বুঝি না। এরকম কিছু আপনারা আমাদেরকে বলতে বাধ্য করেন না, যেগুলাকে আমরা হাস্যস্করের সঙ্গে তুলনা করতে পারি। ফিরছি একটা বিরতির পর। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে ছিলেন। আমরা ফিরলাম বিরতির পর। একাত্তর সংযোগে আমরা কথা বলছি বিএনপির কাউন্সিল এবং সেখানে বেগম জিয়া অনেকগুলো প্রস্তাবনা করেছেন এবং একটা প্রস্তাবনা তো খুবই আজকে আমরা যেমনটি পেলাম যে তিনি বলছেন বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সংসদীয় পদ্ধতিতে আছে তার প্রস্তাব অনুযায়ী সেটি সেই ক্ষমতা বাংলাদেশের গণতন্ত্রকে একটি একনায়কতন্ত্রের দিকে এগিয়ে নিচ্ছে এবং সেই জন্য তিনি সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদীয় গণতন্ত্র গড়ে তোলবার প্রস্তাবনা করছেন। এর পক্ষে বলবেন নাকি একটু বিস্তারিত বলবেন? না, এটা আসলে আজকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাউন্সিলের যে উদ্বোধনী অনুষ্ঠান সভাপতি ভাষণে কিন্তু নিয়ে তার বক্তব্যে কথাটি বলেছেন। এটা বলেছে এই কারণে যে আজকে বাংলাদেশের সর্বমহল থেকে, শুধু রাজনৈতিক দল না, আজকে বাংলাদেশের সুশীল সমাজ বলেন, আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের আসলে হয়েছে কি, আগে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, 91 সালে ক্ষমতা যখন এরশাদের পতনের পর যখন নতুন সরকার গঠন হলো, শুধু সংসদীয় প্রেসিডেন্ট থেকে সরাসরি প্রধানমন্ত্রী শাসিত সরকারে চলে গেল, অন্য অন্য কাঠামোগুলো কিন্তু পরিবর্তন। হ্যাঁ, প্রধানমন্ত্রী যেতে পারে না, যার জন্য উনি বলেছেন যে আজকে এই কাঠামোকে ঠিক রেখে, যে বর্তমান যে সংসার কাঠামো, এই সমাজের বিভিন্ন শ্রেণীর যে প্রতিনিধিত্বশীল লোক আছেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, এদেরকে একটা কাঠামোর মধ্যে এনে প্রতিনিধিত্ব দিয়ে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে এটাকে আরো কার্যকরী করার একটি প্রস্তাব এটা দিয়েছে। এটা বিশ্বের বহু দেশে রাষ্ট্রীয় পরামর্শ ওনারা দেবেন দলের। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে তো দলের ভেতরেও তো একই রকম একটা পদ্ধতি হবার কথা, দলের ভেতরে চেয়ারপার্সনের যে ক্ষমতা বিএনপি দলের আছে সেই ক্ষমতা কতটুকু এবং সেখানে ভারসাম্য কতটুকু? না, ভারসাম্য বলতে এটা বিএনপি তো আসলে চেয়ারপার্সনের, আমাদের গঠনতন্ত্র যদি আপনি দেখেন, আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট ভাষায় বলা আছে যে বিএনপির যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার মালিক হলো স্থায়ী কমিটি, যেটা
স্থায়ী কমিটি, স্থায়ী কমিটি আপনার যে কোনো লোকের বিরুদ্ধে ব্যবস্থা বলেন অথবা যে কোনো পদায়ন বলেন যে কোনো কিছু তারা করতে পারে, কিন্তু চেয়ারপারসন কিন্তু সেটা এককভাবে কোনো ক্ষমতা নেই, স্থায়ী কমিটিতে ওইটা পাস না করা পর্যন্ত ওইটা কিন্তু কার্যকরী হবে। সুতরাং এককভাবে চেয়ারপারসনের ক্ষমতা সবকিছু এটা কিন্তু ঠিক। ধন্যবাদ। এই এই বিষয়টা যেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তো আমি মনে করি না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হইলেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যায়, এটা অভিজ্ঞতা, ওয়ার্ল্ডের অভিজ্ঞতা এটা বলে না। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারটা অনেকদিন যাবতই জাসদের আসম আব্দুর রব সাহেব এবং পরবর্তী পর্যায়ে হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এগুলো বলে আসছেন। এগুলো আর যুক্তিকতাটা একদিক দিয়ে মোশাররফ যথার্থই বলছে, আসলে আমাদের যে এখন যে নির্বাচন পদ্ধতি এতে আসলে ওই যে যাদেরকে মোশাররফ সুশীল সমাজ বলল, শিক্ষিত বা বুদ্ধিজীবী সমাজ, এদের কারো পক্ষে পার্লামেন্টের মেম্বার হয়ে আসা সম্ভব না। তো সেদের তাদের চিন্তা চেতনাটাকে ধারণ করার জন্য এটা পৃথিবীর অনেক দেশে আছে প্রেসিডেন্টের কিছু নমিনেশন। দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দর্শকের অধিকারটি আগে। হ্যালো, আপনার আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি হ্যালো, হ্যালো, জি জি, আপনার পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, আমি মোহাম্মদ আমিন বলছি উত্তরা থেকে। আচ্ছা, জি বলবেন। আমার কুয়েশনটা হচ্ছে যে এখানে আছে মাননীয় অতিথি হিসাবে আছে মেজর অফিসার ডাক্তার জামান, তারপরে আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে উনি সহ আরো কয়েকজন নেতা কর্মী যে দলের বাইরে, কেন বাইরে? ঠিক আছে, দলের বাইরে যেমন আমাদের মনোজিদ নসিদ্দিতে মনোজিদে সর্দার সাগাউদ হোসেন বকুল বাইরে, কেন বাইরে? এটা ওনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি। যোগ দেওয়ার জন্য আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, অনেক দর্শক দেখছেন আজকে আমাদের অনুষ্ঠান। হ্যালো, কিভাবে তারা বললো এটা তো কোনো বিস্তারিত তথ্য জনগণকে তারা জানায় নাই। ওনারা বলে ফেললো যে আমরা মানে 2030 সালের মধ্যে $5,000 নিয়ে আসবে, এবং $1,400 মধ্যে আছে। কারণ আমাদের ক্ষমতা থেকে সাত বছরের মধ্যে $400 থেকে $1,400 নিয়ে আসছে। অনেক 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 ধন্যবাদ, আমরা বোধহয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা যাবো আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটি একটু নিয়ে এসে তারপরে আমরা আবার আলোচনা যে কেন বাইরে আছেন উনি আসেন। আমি কেন বাইরে আছি এটা বলতে বলতেছি, আমি একটা জিনিস বলার চেষ্টা করতেছি। আসলে আমার একটা অভিজ্ঞতা আছে এই সংসদীয় পদ্ধতির যাওয়ার, কারণ আমি 91 সনে এমপি আসছিলাম। প্রথমেই আমরা 91 আসার পরে আমাদের লক্ষ্য ছিল বিএনপি গঠনতন্ত্র ছিল সংসদ রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং সেই জন্য আমরা নির্বাচন করা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু আমি একজন অর্থ ছিলাম ওখানে, যেখানে আমরা বলছিলাম রাষ্ট্রপতি নির্বাচন আমরা যাবো না, এবং সেখানে ম্যাডামকে ডিসকাস করার জন্য আমরা একটা চিত্র তুলে ধরলাম যে এই মুহূর্তে নির্বাচন হলে এরশাদ প্রেসিডেন্ট পদ্ধতিতে পাশ করে ফেলবে এবং বিএনপি আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই। এই যুজুর ভয় দেখিয়ে আমরা প্রধানমন্ত্রীর এই শাসন যে শব্দটা এখন আসছে, প্রধান শাসন বলে কোনো কথা নাই, সংসদীয় পদ্ধতি সরকার, সেখানে প্রধানমন্ত্রী হলো ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। উনি একজন মন্ত্রী, বেসিক্যালি উনি একজন মন্ত্রী, উনি হয় যে কোনো একটা মন্ত্রণালয় একটা বা দুটা দেখবেন, কিন্তু মন্ত্রী পরিষদের যে পাওয়ারটা মানে প্রেসাইড করার পাওয়ারটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট উড ডেলিগেটেড ফ্রম দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তাকে যে দায়িত্ব দেবে সেটা করার জন্য, সেখানে একক কোনো ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশে আমরা সাইকোফ্যানরা এত বেশি, যে পদ্ধতিতে যান মা তুমি যা বলবে আমি তাই বলবো। এখানে দ্বিকক্ষ কেন? যদি ঘরে ঘরে কক্ষ করেন আসে কী হবে? দেখেন রাত্রে 12টার পরে সকল ক্ষমতা ম্যাডাম উপরে দিয়ে দেওয়া হবে। বিএনপি এখন পর্যন্ত আজকে দুইবার তিনবার প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল, এখন পর্যন্ত গঠনতন্ত্রটা আমরা সংসদীয় পদ্ধতিতে পরিবর্তন করি নাই, এখন পর্যন্ত আমাদের সেক্রেটারিয়েট নাই। এই যে আমার ভাই ছোটো ভাই বললেন যে এই কী বলে স্থায়ী কমিটি, স্থায়ী কমিটিকে নিয়োগ দেন উনি এবং তাকে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারেন। তো নিয়োগ যাকে দিবে তার উপদেশে উনি কী দিবেন? উনি যা কথাগুলো বলবেন সেগুলোর সঙ্গে ইগো করা হয় লোকেরা। এখন ওটা তো স্থায়ী কমিটির সদস্য নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা নয়, তারা প্রতিনিধিশীল হওয়ার কথা, তারা দলের সেক্রেটারিয়েট থেকে হয়ে আসবে, সেক্রেটারিয়েটরা তাদেরকে নির্বাচিত করবে, তারা আসবে, তখন তারা কথা বলার সাহস পাবে। কিন্তু আমারটা ছিল রাষ্ট্রপতি শাসিত সংবিধান গণতন্ত্র, এই গণতন্ত্রে চেয়ারপার্সনের সর্বমোট ক্ষমতার অধিকারী, ভাইস চেয়ারম্যান বলেন এবার কোনো নেই, প্রধানমন্ত্রীর আমার পদে এই ওয়ান এলিমেন্টের সময় আমাদের কিছু নেতারা চেয়েছিল দলটাকে আবার নিয়ে যেতে, এবং তারা অস্থায়ী সভাপতি হতে চেয়েছিল, কেউ কেউ ভারপ্রাপ্ত সভাপতি চেয়েছিল, সেই দিন আমরা প্রতিবাদ করেছি। আজকে অনেক নেতারা দেখি যারা সেদিন বিএনপিকে চিন্তা করার চেষ্টা করেছিল তারা এখন বিএনপি কাতারে আছে। ওই যে প্রশ্ন করলেন আপনার নাই কেন, কারণ আমরা তো সেভাবে যাবো না, আমরা মাথা বিক্রি করে বিএনপি যাবো না, আমরা বেগম খালেদা জিয়ার ইকুয়াল মেম্বার্স,
আমরা একজন পার্লামেন্ট সদস্য, 300 জন বাংলাদেশের 300 ব্রিক্স, আমরা সে একটা ব্রিক্স। আমি জনপ্রতিনিধিত্ব করি, আমি আমার এলাকার প্রতিনিধিত্ব করি, আমার এলাকায় যে সমস্ত লোকজন আছে অল্প কিছু প্রতিনিধিত্ব করি। আমরা তো ওই অনুগত অবশ্যই, কিন্তু আমরা আপনাদের চাকর বাকরের মতো ব্যবহার করবো না, আমরা ব্যবহৃত হতে পারবো না। কাজে আমরা এখানে যে ঢুকতে বললো আমাদের তা ঢোকা সম্ভব নয়। এই যে আজকে সম্মেলনে প্রচুর কার্ড আমাদের কাছে আসছে, আসেন এই কার্ড নিয়ে যান। কার্ড নিয়ে যা গিয়া সম্মেলন ঢোকার মতো রাজনীতিবিদ আমরা এখনো হই নাই। দ্বিকক্ষ বিশিষ্ট আর যেটা বললো অনেক কক্ষ বিশিষ্ট হলো, যদি আমরা সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করা বলতে যেটা বোঝে সেটা এই সংসদের, আপনি অনেক প্রশ্ন হতে পারে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, অত এটা আদৌ সংসদের কার্যকারিতা নিয়ে অনেক প্রস্তাব তুলতে পারবেন, কিন্তু এর আগেরটাও যদি আমরা দেখি এই সংসদের আগের সংসদও একই রকমই ছিল। কি সংসদ ওটার নির্বাচনটা ধরেন এই নির্বাচনের চেয়ে আরও ভালো নির্বাচন হয়েছিল, কিন্তু সংসদটা কার্যকর হয়নি। আমাদের বিরোধী দল বিভিন্ন সময়ে গত 20-25 বছর যাবত বিরোধী দল সংসদে যায় না, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করে না, যেগুলো প্রাইম মিনিস্টার যে সিদ্ধান্তগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স অথবা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যথাযথভাবে করার জন্য যে সকল জায়গাগুলো আমাদের কার্যকর হওয়ার কথা ছিল সেগুলো কার্যকর হয়নি। অতএব কক্ষ আরো বাড়ালে আলোচনার জন্য টকশো, যেমন আমরা এরকম করি রাত্রেবেলায় আপনারা ডাইকে নিয়ে আসেন আমাকে, হয়তো পার্লামেন্টে হয়তো যেহেতু আমি একজন ভাইস চ্যান্সেলর এবং আমি একজন ওরকম সুশীল সভার অংশীদার করে ফেলবে কেউ না কেউ করে, হয়তো আমাকে হয়তো পার্লামেন্টে কথা বলবো। এর বাইরে আমার মনে হয় না খুব একটা বড় কিছু উপকার হবে। আপনি জানেন এই মির্জা গোলাম হাফিজ তার নিজের পার্লামেন্টারি পার্টি মিটিং এ বসে তার নিজের মনোনয়নটা দিতে পারেন নাই, উনি নির্বাচন করতে পারেন না 2001 সনে উনি মনোনয়ন পান নাই, অথচ উনি সারাদিন মিটিং করে 3 দিন বা মিটিং করে দিয়েছেন। এই হলো আমাদের গণতন্ত্র। আমার মনে হয় আমরা ছোট্ট করে শুনি দর্শকের যে আগের প্রশ্নটি ছিল $5,000 কিভাবে হবে, একই সঙ্গে দ্বিকক্ষ নিয়ে দিতে আপনি আর কিছু এখানে, কিন্তু আসলে আপনি যে কথাটি আজকে বেগম খালেদা যে বলেছেন সে কিন্তু আজকে পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং উনি বলেছে সমাজের যারা বিভিন্ন সেক্টরের লোকজন আছে তাদের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কর্মপন্থা তৈরি করা হবে। এর জন্য একে সাপোর্টিং এর জন্য উনি বেশ কিছু কথা বলেছেন। সে কথা বলেছে যে আমাদের কৃষির ক্ষেত্রে আমাদের কিছু সংস্কার আনতে হবে, আমাদের প্রশাসনকে আরো দক্ষ এবং দল নিরপেক্ষ করতে হবে, আমাদেরকে মেধা সম্পন্ন লোকদেরকে অগ্রাধিকার দিতে হবে, আমাদেরকে বর্তমানে যে কালা কানুনের মাধ্যমে আজকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অবরুদ্ধ করে রাখে সেগুলোকে দূর করতে হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা। সত্যি আপনি দ্বিকক্ষ বিশিষ্ট যে পদ্ধতির কথা বলছেন, আপনি বলছেন বিশ্বাস করেন তাতে ক্ষমতার ভারসাম্য হবে যে কথাটা অন্য আলোচকরা বলছিলেন? আমরা যদি আসলে এটা তো একদিন হয় না সারা যে কথা করেছে, এটা হলো যে অ্যাপ্লাইটা আপনি কি করেন তার উপর ডিপেন্ড করে। আজকে যে কথাটি ই বলেছে, আমি ওই আক্তার ভাই বলেছে যে মির্জা গোলাম হাফিজের একটা উদাহরণ বলেছে, গোলাম আক্তার ভাই নিচে গণতন্ত্রে বিশ্বাস করে, একটা যে কোনো দলের একটা নির্বাচনী বোর্ড আছে, কিন্তু সে বোর্ডে যদি শুধু একজনে চায় আর অন্যরা যদি না চায় সেখানে তো আপনি সে দিতে পারে না, এই কথা বলা যাবে না, এটা তো গণতন্ত্রকে বিশ্বাস করতে হবে। পরিচয় বলে শুরু করি, হ্যালো আমি শান্তিনগর ঢাকা থেকে মাহমুদ বলছি। আমি একটা বেগম জি আজকে যে দিলেন আলোচনায় বললেন যে আসুন আমরা সবাই মিলে, এই সবাই মিলে আমরা 75 সালে দেখেছি জিয়াউর রহমান স্যার সবাই মিলে যে রাজনীতি শুরু করেছিলেন সেই রাজনীতিতে স্বাধীনতা বিপক্ষ শক্তিকে তিনি উত্থানের সুযোগ করে দিয়েছিলেন, যার ধারাবাহিকতা পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিএনপি ধরে রেখেছিল। আজকেও সেই আসুন সবাই মিলে বলতে কি উনি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে নিয়েও রাজনীতি করতে চাচ্ছেন, এই জায়গাটা খোলা যাওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ, আমরা বোধহয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরও একজন দর্শক আমাদের সঙ্গে বোধহয় তার মতামত জানাতে চান। হ্যালো, আপনার আপনার পরিচয় বলবেন, প্রশ্নটি করবেন। হ্যালো, আবার ফিরলাম 71 সংযোগে। আমরা কথা বলছি আজকে রাজনৈতিক দলের কাউন্সিল এবং বিশেষ করে আজকে বিএনপি যে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে তাই নিয়ে। বিরতির ঠিক আগে আগে দর্শক আমাদেরকে ফোন করেছেন, আজকে বেগম জিয়া যেমনটি বলছিলেন সবাইকে নিয়ে রাজনীতি এগিয়ে নিয়ে যেতে, এবং সেই সবাই বলতে তার মধ্যে স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে কিনা তেমন প্রশ্ন
দর্শক করেছেন। আমাদের সঙ্গে আছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছেই না আসলে আমরা যে কথাটি বলেছেন যে বাংলাদেশে কিন্তু বর্তমানে একটি সংকট চলছে, তো যে কোনো সংকট উত্তরণ করার জন্য জাতীয় ঐক্যমতের বিকল্প কিন্তু নেই। আপনি দেখেছেন সৈয়দ স্যার আজকে এখানে স্যার আছেন, আমার নিচে মনে আছে তখন স্যার আজকে উপাচার্য হলো, স্যার একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, আক্তার ভাই আছেন, যে আপনি যদি সৈয়দ স্যার এরশাদ বিরোধী আন্দোলনের কথা মনে করেন তখন কিন্তু কে আমাদের বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে অন্য দল, সেটা কিন্তু আমরা বিবেচনা করিনি, বরং এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবাই কিন্তু সম্মিলিতভাবে আমরা সে অংশগ্রহণ করেছি। বিপক্ষ মানে আমরা বুঝি গ্লোবালি জঙ্গি, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আজকে বারবার জঙ্গিবাদের দোহা তুলছে, আজকে জামাতের কথা বলা হচ্ছে, আজকে তাদের বিচার হচ্ছে। বাংলাদেশে এমন কোন লোক নেই যে বিচারের বিরোধিতা করছে, কিন্তু কেন সরকার আজকে জামাতকে নিষিদ্ধ করছে না, কেন বরং সরকার এখানে একটা রাজনৈতিক ফায়দা নিচ্ছে। আপনি যদি জামাত পার্লামেন্টে থাকতে পারে, জামাত যদি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারে, তাহলে জামাত আজকে আপনি বহুদলীয় যে বিএনপির যে কনসেপ্টটা, বিএনপির সমস্যা হয়ে গেছে এখানে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আমি যতদূর ব্যক্তিগতভাবে জানি এখানে আক্তার ভাই একজন মুক্তিযোদ্ধা, পাবনাতে বাংলাদেশের সবচেয়ে মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র প্রতিরোধ হয়েছিল, সে পাবনা সদরে এত মুক্তিযোদ্ধা থাকা অবস্থায় সেখানে মাওলানা সুবহানের মতো লোক কীভাবে এমপি নির্বাচিত হয়? এখন জনগণের, আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন অন্যদিকে জনগণের মতামতকে উপেক্ষা করবেন, এই দ্বিমুখী নীতি কিন্তু আপনার চলে না। ডক্টর মিজানুর রহমান, না আমি আমি ঠিক ওই দর্শকের যে প্রশ্নটা বা মতামতটা সেটা একটা টার্নিং পয়েন্ট কিন্তু হতে পারতো আজকে। আমি আমি এখানে ভিশন 2030-এর কথা বলা হচ্ছে এবং সেখানে জাতীয় আর মাথাপিছু আয় বাড়ানো, এগুলো বর্তমান যে সরকার, সরকারের যে কর্মসূচিগুলো আছে এগুলোর সাথে খুব বড় ধরনের কোনো পার্থক্য নেই। মোশাররফ হোসেন যে কথা বলছেন যে জনগণের মতামত, না জনগণের মতামত সবসময়ই, যে এখন অনেক যুদ্ধ অপরাধী যারা ফাঁসি হয়ে গেছে সেটা তো কেনা বলা হয় আদালতের মাধ্যমেই ফাঁসি হলো, তো সেটা তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির এখন পর্যন্ত সদস্য আছে, এখন মৃত অবস্থায় আছে কিনা সালাদ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ, এটা টার্নিং পয়েন্ট। এই গত 4-5 বছর বা 5-7 বছরের বিএনপির যে আন্দোলনের ব্যর্থতা এর অন্যতম কারণ কিন্তু এই যে জামাত, ঠিক আছে তার মতো করে জামাত রাজনীতি করুক বা সরকার সেটাকে নিষিদ্ধ করলে নিজের রাজনীতি বন্ধ হয়ে যাবে, কিন্তু এই যে সংশ্লিষ্টতা, এই যে জামাতের সাথে জড়াজড়ি, জামাতের রাজনীতিকে বিএনপি এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ জামাতের থাবা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যদি আজকে একটা ঘোষণা আসতো তাহলে আমার মনে হয় বিএনপির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারতো। আর আমি বরাবরই বলে আসছি বাংলাদেশের রাজনীতিতে সরকারি দল এবং বিরোধী দল দুটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে, বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে এবং এটা একটা বিরাট ঘটনা হতে পারতো। আর যেগুলো আসছে এগুলো গতানুগতিক, এমন কোনো আমি বড় ধরনের 2030 সালে বা 2021 সালে অত সালে আমাদের 5,000 হবে, 10,000 হবে, এগুলো এমনি হবে। আমি তো মনে করি আমাদের যে অর্থনীতি এটার যে আভ্যন্তরীণ শক্তি এখন বিকাশমান, এটার অটোমেটিক কতগুলো ইন্ডিকেটরস আমরা দেখতে পাচ্ছি, যে আপনি না চাইলেও আপনি বিশ্বাস করা যায় এই বাংলাদেশ 4,80,00,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করে, আমাদের নদী নালা খাল বিল সব নাকি ভরাট হয়ে গেছে, দূষণ হয়ে গেছে, তারপরও উই আর 6th ইন দ্য ওয়ার্ল্ড মিঠা পানির মাছ উৎপাদনে, আমরা আলু উৎপাদনে পৃথিবীর 10টা দেশের 1টা, আমরা ফল ফ্রুটস এবং ভেজিটেবলস পৃথিবীর গার্মেন্টস এর 2nd। এগুলো এখন এখন এই প্রতিটি অর্জনের পেছনে সুনির্দিষ্ট রাষ্ট্রীয় কর্মপন্থা ছিল, অবশ্যই ছিল। এখন আমি মনে করি না এই যে নতুন করে এখানে কোনো কিছু আসছে, এগুলো এত সালের মধ্যে আমাদের আয় এমনিই হবে, এটা আমরা মধ্যম আয় ধনী দেশ এগুলো সবই হব, কিন্তু ধনী দেশ হওয়ার পরে যদি দেখা যায় যে আমরা ধনী এবং জঙ্গি, ইরাকের মতো অথবা সিরিয়ার মতো যদি জঙ্গিবাদ আমাদের মধ্যে পরিস্ফুটিত হয়, এই মৌলবাদী শক্তি যদি আরও বিকশিত হয়, ভিতরে ভিতরে বিএনপির ছত্রছায়ায় যদি এই মৌলবাদ আরও প্রসার লাভ করে, তাহলে কিন্তু এই আয় টিকবে না। এই যেমন সিরিয়ার টিকে নাই, ইরাক আফগানিস্তান, ইরাক এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ আমাদের সাথে বহু আগে ধনী ছিল, সেই ধনীরা এখন সরকার হয়ে গেছে এই তাদের আদর্শগত, যেখানে আমি মনে করি যে এই এই আদর্শগত সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনার এই ব্যাকরণ সঙ্গে পৃথিবীর বাস্তবতা মিলে না। মার্গারেট থ্যাচার আইরিশ দেরকে ক্ষমা করে নাই, আইরিশরা জঙ্গি হয়েই তারা তাদের স্বাধীনতা অর্জন করেছে, পাকিস্তানিরা আমাদেরকে 71 সনে জঙ্গি বলতো,
আজকে জঙ্গিটা আপনার চোখে অপরাধ হতে পারে, আমি যে প্রতিবাদ করি আমার চোখে অপরাধ নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়াবো তখন দরকার আমি জঙ্গি হব, আমি অন্যায় প্রতিরোধ করবো কী করে? আপনি আমার 800 কোটি টাকা লুট করে নিয়ে যাবেন আর আমি বসে বসে বলবো আমি খুব নিরীহ, আমি অবশ্যই জঙ্গি হবো আমার 800 কোটি বাঁচানোর জন্য, কোনো অসুবিধা আমি স্বাধীনতা আমার স্বাধীন রক্ষা করার জন্য আমি অবশ্যই জঙ্গি হবো। আপনি স্বাধীনতা বিরোধী কথা বলছেন, স্বাধীনতা বিরোধী তো অনেক লোকই করেছে, সারা বাংলাদেশের 7 কোটি মানুষই মুক্তিযুদ্ধে চাপায় পড়ে নাই। আমার বাবা মুক্তিযুদ্ধে জানাই আমি গেছি, আমার 2 ভাই গেছি, আমার বাবা চাকরি করেছে, আমার বাবাকে মেরে ফেলবো আমি? ও আজকে রাজনৈতিক কারণে আপনি বলছেন আমরা মুক্তিযুদ্ধকে পণ্য হতে দেব না, এই আপনি বলছেন 2টি রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেই করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে যাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করবে আমি তাকে মেরে ফেলবো। বলছি ক্ষমতাসীন দল এবং বিরোধী দল দুটোই সকল রাজনৈতিক দলকে মুক্তিযোদ্ধার প্রতি বিশ্বাস রেখে করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে বিশ্বাস করবে না তাকে মেরে ফেলবে। প্রসঙ্গ হচ্ছে এরকম, তাকে রাজনৈতিক করতে দেওয়ার অধিকার দিতে হবে না। মুক্তিযুদ্ধের বিরোধী দল একটি প্রসঙ্গ, আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে যুদ্ধাপরাধী দল একটি প্রসঙ্গ। যুদ্ধ অপরাধ করে যদি শুনে যুদ্ধাপরাধী না, আপনি যদি টাকা লুট করে হন আপনাকে ছেড়ে দেবো আমি? আমি কি আতিয়ার রহমানকে ছেড়ে দেবো নাকি? এটা আমার 800 কোটি টাকার জন্য সেও তো অপরাধী, সে অর্থ অপরাধী, একজন যুদ্ধ অপরাধী, তো অপরাধী তো অপরাধী, কোনো অপরাধীর তো অধিকারই নেই রাষ্ট্রসংঘ। কিন্তু আপনি কি এক অপরাধীকে তো আপনার আরেক অপরাধীকে 71 টি ব্যবস্থা আপনি জায়েজ করেন না? আপনি কি জায়েজ করতে পারবো আমরা যে যে আমি মুক্তিযুদ্ধের যে অপরাধ তার সঙ্গে বর্তমানের একটা দুর্নীতির অপরাধকে কি আমরা সমান কাতারে কি আনতে পারবো, বা কোনটি বড় কোনটি কম, এটি এটি নিয়ামক কি? না না, মুক্তিযুদ্ধের অপরাধ যাদের করবে তাদেরকে আমি তো বলছি তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব না, কিন্তু অপরাধ তো প্রমাণ করতে হবে। আচ্ছা, আপনাকে তো অপরাধী সাব্যস্ত করতে হবে। আপনি ঢালাও বলে দিবেন আওয়ামী লীগ ছাড়া যারা তারা সময় যুদ্ধ অপরাধী, বাহ আপনি কে রে বাবা ঢালাও বলার? প্রধান বিচারপতি বলবেন আমার কাছে প্রমাণের যে আসে নাই, এটি ভালো প্রসিকিউশন হয় নাই, এই এই প্রসিকিউশন ঠিক মতো কেস প্রমাণ করতে পারে নাই, তারপরে কামরুল ধমক মারবে বলে ঠিক ঠিক ঠিক, পরে কামরুল এসে মাপ চাইবে। এই নাটক করার তো কোনো অর্থ হয় না। এই নাটক করা সম্ভব হচ্ছে যেহেতু আজকে বেগম খালেদা জিয়া একটা নতুন স্টেটমেন্ট দিয়েছেন, তাই সম্ভব হয়েছে আজকে। যদি তিনি নতুন স্টেটমেন্ট না দিয়ে বলতেন আমি সম্মেলন সত্যিভাবে করতে পারি নাই, আমার এত লম্বা কাগজ কাগজ গুন্দাকার নেই, আমার আমি সম্মেলন যেভাবে করতে চেয়েছিলাম আমি করতে পারি নাই, জনগণকে জানিয়ে দিতেন, আজকে সমস্ত টেলিভিশন ছিল সবাই দেখতো। আজকে দেখেছেন তারেক রহমান যে বক্তব্য দিয়ে ভাষণ দিয়েছে, তার ভাষণের কোনো টেলিকাস্ট কোনো টেলিভিশন হয় নাই দেখেছেন? এর প্রতিবাদ করেছে আমার শুনবাই মুশারফ? আমি খবরটা দেখিনি। তাহলে সে খবর দেখা উচিত ছিল যেখানে আমার দলের সিনিয়র সহসভাপতি সিনিয়র চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা সারা বাংলাদেশের কোনো টেলিভিশন কোনো মিডিয়াতে প্রচারিত হয়নি। এটি আদালতে নিষেধাজ্ঞা রয়েছে সেই বক্তব্য প্রচারের জন্য। এবং তাহলে উনি সেটা ওই সম্মেলনের মধ্যে কি করে প্রচারিত হলো? সেখানে তারেক রহমানের ভাষণ প্রচারিত হয়েছে, তাহলে কি আদালতের হাত ওখানে যেতে পারে নাই? বলা হয়েছে আদালতের হাতে পারে ছিল না ওখানে। দেখেন এই ধরনের স্ববিরোধিত রাজনীতি করে দেশকে স্বাবলম্বী করতে পারবে না। কোনটি কোনটি স্ববিরোধী বলে আপনি? আমি এখানে একদম সুপ্রিম কোর্টের একেবারে সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কোনো মিডিয়াতে কোনো মিডিয়াতে ইলেকট্রনিক প্রিন্ট কোনো মিডিয়াতে তারেক রহমানের বক্তব্য যেতে পারবে না, কারণ সে আইনের দৃষ্টিতে একজন ফেরারি আসামি। বড় বড় বক্তব্যটা ওখানে প্রচারিত হলো কিভাবে? আরে এটা তো মিডিয়াতে হয়নি, মিডিয়াতে হয়নি। মিডিয়া মানে কি? এই জিনিসটা বলেন, আমার কথাটা হচ্ছে একজন অপরাধীর যে মানে কি বলবো, মানে মানে আমি আপনার ক্ষমতা আছে ক্ষমতাটা প্রয়োগ করতেছেন, তো এইটার বিরুদ্ধে তো আমাকে জঙ্গি হওয়া ছাড়া কোনো বিকল্প তো নাই। না হোক, হন আপনি হন জঙ্গি হওয়ার সময় আছে আপনার, হন না হন। কিন্তু যারা ধর্মীয় জঙ্গি, জানি না যারা ধর্মীয় জঙ্গি তার তার প্রভাব সম্পর্কে তো আমরা পরিষ্কার জানি। এবং আমরা কোনো খারাপ জিনিসের বিরুদ্ধে আমি তো বলছি না, আমি যদি খারাপ কাজ করি, আমি জঙ্গি হয়ে যদি খারাপ কাজ করি, আপনি অবশ্যই আমাকে বিচার করবেন। আমি জঙ্গি হয়ে আপনাকে হত্যা করা আমার কোনো না, আমি বোকো হারাম থেকে আইএস যা যা করতেছে এগুলো কি কোনোভাবে কোনোভাবে সমর্থন করা যায়? আইএস যা যা করতেছে তার থেকে আমেরিকা কম করতেছে? আচ্ছা, ফলে কি আপনি কি গোয়েন্দা মানে যা করছে করছেন? আজকে ট্রাম্প সাহেব যে কথা বলেছেন, এই বক্তব্য আমি দিলে আমাকে কি হবে? না না, আজকে ট্রাম্প কি বলেছে? ট্রাম্প বলেছে দরকার পড়লে যদি তাকে নির্বাচিত না করা হয় তাহলে দেশে গৃহযুদ্ধ হবে, দাঙ্গা বাজিয়ে দেবে। আমার দেশের ভোটারদের কথা বলতে বলেন, আজকে বলেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কি, নেকি করে কথা শুধু হয়? এই যে আজকে ম্যাডাম যে সুন্দর সুন্দর কথা বলেছেন, বিশাল একটা তালিকা লিখে দিয়েছেন, যারা লিখে দিয়েছেন তারা তো গত কয়েক মাসে ভালো কামাই করেছেন, প্রিন্টিং করেছেন, ছাপিয়েছেন, বড় বড় দক্ষ হয়েছেন, যেখানে আমার হাজার হাজার কর্মীরা আজকে নিগৃহীত হয়েছে, জেলে আছে, আমার ভাই তোকে বলছিল তাদের বক্তব্য, এই নিহত তালিকা আমি প্রকাশ করতাম যে আমার এতগুলো লোক আমি নিহত হয়েছে। শুনেন, রাজনীতি কখনোই সরকারের কাছে মাথা নত করে হয় না, রাজনীতি আমি করি সরকারকে প্রতিবাদ করি, সরকারকে অমান্য করি, আরেকটি রাজনৈতিক দল হয়। রাশিয়াকে আজকে আমি যদি বলি মানুষ হত্যা করো, আমার বিচার করেন, কিন্তু আপনি আমাকে হত্যা করবেন, আমি সে হত্যার প্রতিবাদ করব, আমি জঙ্গিবাদ মানে হচ্ছে, জঙ্গিবাদ মানে হচ্ছে আমি আলোচনা টেবিলে না গিয়ে, আলোচনা টেবিলে না গিয়ে আমি টেবিলে আসছেন, আমি আলোচনা টেবিলে না গিয়ে আমি টেবিলে আসছেন, আমি খরচ চালিয়ে দিই আমার জনসভা, আমি বলতেছি আমি যখন আমি জনসভা ডাক দিয়েছি, আমি যখন চেয়ারম্যান নির্বাচন করতে গিয়েছি, আপনি কি বাংলাদেশকে আমাকে বাধা দেওয়ার আগে কি আমাকে বাধা দেওয়ার আগে উকিল নোটিশ দিয়েছেন? আমার সম্মেলন হবে না, সম্মেলন হওয়ার জন্য বাধা নিষেধ দিয়েছেন? আপনি পুলিশ কমিশনারকে দিয়ে কেন বাধা দিচ্ছেন আমাকে? আমাদের দেশে আমাদের দেশে সংঘর্ষ করেছেন, আপনি আলোচনা করতেছেন না কেন? আপনি কেন আলোচনা করেছেন? আপনি কেন আমাকে জঙ্গি দিয়ে ঠেলে দিচ্ছেন? আপনি কেন পুলিশ পাঠাচ্ছেন? পুলিশ কেন পাঠাবে রাজনৈতিক দলের মিটিংয়ে? পারমিশন নিয়ে উনি কিন্তু চিকিৎসার জন্য লন্ডনে আছেন, সুতরাং তার বিরুদ্ধে হাইকোর্টের বিরুদ্ধে আমাদের কথা বলার কথা নয়। অথচ আপনি দেখেন শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে, যিনি এখনো 56টি রায় লেখেননি, প্রতিনিয়ত বক্তৃতা বিবৃতি দিয়ে চলছে, অথচ এক বিচারপতি এক আইনজীবী বলেছে তার বিরুদ্ধে তার বক্তব্য প্রচারের জন্য বাধা দেওয়া হোক, তবে সেটা দেওয়া ইতিহাস বিকৃতির অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, সেই কারণে ওনার বক্তব্যের কথা বলা হয়েছে। আমার মনে হয় আমি জানি না, আমি এটা হাইকোর্টের রায়ের ইতিহাস নির্ধারণ করতে রাখতেই হবে, আমার মনে হয় না এগুলো নিয়ে খুব সিলেক্ট ঠিক আছে, এগুলো শুনেন, এগুলো আপনারা আপনারা রাখেন, শুনেন আপনারা রাখেন, আমরা রাখতে পারবো না, তার জন্য জেলে যেতে হবে, আমরা প্রস্তুত। অনেক অনেক ধন্যবাদ, আমরা রক্ষা করতে পারবো না আপনাদের হাইকোর্টের আমাদের অনুষ্ঠানের সময় আমরা আমাদের এর মধ্যে আমরা পার হয়ে গেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন, আপনারা শুনছিলেন, আমরা প্রত্যেকেই যার যার মতামত প্রতিফলনের চেষ্টা করছে, মতামত দেওয়াটাই হচ্ছে অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কাজ।